তথা পূর্ব ভারতের যে সকল রাজ্যগুলি আছে সেই রাজ্যগুলির কিছু শিল্পকলা তুলে ধরা হয়েছে এই সৃজন শিল্পগ্রামে। আমি রাজু আপনাদের সাথে আছি। আজ আমরা শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রাম ঘুরে দেখব। কিছু অজানা কথা, কিছু অজানা তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো আপনারা ভিডিওটা কন্টিনিউস করতে থাকুন, আশা করি ভালো লাগবে। জোন পিছু 20 টাকা এবং স্টুডেন্টদের যদি আই কার্ড থাকে তাহলে 10 টাকা করে এখানকার টিকিটের মূল্য। নিজের ফোন দিয়ে সমস্ত ছবি এবং ভিডিও রেকর্ডিং করতে পারেন, কোনো পয়সা লাগবে না। 2008 সালে নির্মাণ করা হয় এই সৃজনী শিল্পগ্রাম। গ্রাম বলতে ঠিক বোঝায় না, তবে এটি একটি পার্কও বলা চলে। 26 বিঘা জমির উপর নির্মাণ করা হয় এই সৃজনী শিল্পগ্রাম। শান্তিনিকেতন বেড়াতে এলে এটি একটি উপরি পাওনাও বলতে পারেন। এই সৃজনী শিল্পগ্রাম ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের উপর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন। বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারার উপরেই তৈরি করা হয় এই গ্রাম। হস্তশিল্প ও আর্ট কালচার সম্পর্কে যাদের ভালোবাসা আছে তাদের কাছে এক অভিনব দর্শনীয় স্থান। এখানে পূর্ব ভারতের অর্থাৎ 9টি রাজ্যের কালচার ও শিল্পকলাকে তুলে ধরা হয়েছে, যেখানে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মণিপুর, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মতো রাজ্যগুলিকে তুলে ধরা হয়েছে। এখানে পূর্ব ভারতের রাজ্যগুলির কালচার ও সংস্কৃতিকে তুলে ধরেছে গুণী হস্তশিল্পীরা। সৃজনী শিল্পগ্রাম যখন আপনি ঘুরতে আসবেন তখন এইখানটার জন্য আপনি অন্তত 2 ঘন্টা হাতে সময় রাখবেন। তো চলুন এবার আমরা একটুখানি বাউল গান শুনি, দেখি কেমন লাগে। আপনি যদি শান্তিনিকেতন বেড়াতে আসতে চান তাহলে শান্তিনিকেতন ট্যুরের একটা ফুল ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করেছি, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চেক করে দেখে নেবেন। এবং কঙ্কালীতলা বাড়ির যে ভিডিওটা সেটাও আমি লিংক এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনার মতে এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার মতে এই ভিডিওটা 10-এর মধ্যে কত দেয়া যায় সেটা আপনি কমেন্ট করে অবশ্যই লিখবেন। শিল্পী কমল মেটের আমরা চিত্রকলা দেখব। উনি দেখুন ভূত সেজে বসে আছেন। না, ভূত না, ইনি হচ্ছেন বহুরূপী সেজেছেন। গ্রামগঞ্জে আগে দেখা যেত এই বহুরূপী রূপ, কিন্তু এখন সে আর প্রায় দেখাই যায় না। কিন্তু শান্তিনিকেতনে এই সৃজন শিল্পী গ্রামে এসে তা চাক্ষুষ করলাম। রবি ঠাকুরের শান্তিনিকেতন এসে বীরভূমের সাঁওতালি নাচ দেখবো না তা হয়, তো চলুন একটু সাঁওতালি নাচ দেখা যাক। আজ আমার শান্তিনিকেতন ঘুরতে আসা সার্থকতা পূরণ হয়েছে। কোথায় গাছ, কোথায় বাড়ি, কোথায় হাঁড়ি, কোথায় শাড়ি, যেখানেই দেখবেন সেখানেই পাবেন শিল্পকলার ছোঁয়া। কবি ঠাকুরের শান্তিনিকেতন অপূর্ব সুন্দর। তবে বলে রাখি, যদি কোনোদিন শান্তিনিকেতন ঘুরতে আসেন তাহলে অবশ্যই যেন অজ্ঞান থেকে চৈত্র মাসের মধ্যেই আসবেন। ফাঁকা ময়দানের মাঝখানেই পেয়ে যাবেন এই শিল্পকলা, কাছে গিয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে। তারপর এই নতুন ভাস্কর্য আপনি দেখতে পারেন, অপূর্ব সুন্দর এই ভাস্কর্য। কখন যে আপনার 2 ঘন্টা সময় অতিবাহিত হয়ে যাবে আপনি খেয়াল করতে পারবেন না। তো বন্ধু, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং
নতুন হলে সাবস্ক্রাইব করে যুক্ত হবেন এবং আগে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এইটুকুই। জয় হিন্দ, বন্দে মাতরম।